এই ভিডিওটা হয়তো আমি কখনো দিতাম না, কিন্তু ওই যে থাকে না কিছু কথা থাকে যে কখনো কারোর সঙ্গে শেয়ার না করলে সেটা আরো মনের মধ্যে ভারী চাপা হয়ে রয়ে যায়। করি আপনাদের মাঝে হয়তো আমার মনটাও হালকা লাগতে পারে। তো সবার কাছে একটা সন্তান শব্দটি শব্দের দিক থেকে খুবই ছোট, কিন্তু অত্যন্ত শান্তির। একজন সন্তানের মুখে মা বাবা এসব ডাকে একজন নারী পুরুষ পান তার জীবনের সর্বোচ্চ সম্মান। সৃষ্টি সেই প্রথম থেকেই সন্তান শব্দটি শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। আর একজন বাবা মায়ের সন্তানকে নিয়ে যেমন মুগ্ধতার কোনো শেষ নেই, তেমনই সন্তানকে নিয়ে আবেগেরও কোনো শেষ নেই। পৃথিবীর প্রতিটা বাবা মায়ের কাছে সবচেয়ে মিষ্টি একটি শব্দ হচ্ছে সন্তান। একজন বাবা মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ, তেমনি সন্তানের কাছে তার বাবা মাই সব। হঠাৎ করে একটি সুস্থ বাচ্চা যখন ঠিক মতো খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের কাজ নিজে করতে পারে না, তখন যে বাবা মায়ের ভিতর কী হয়, কেমন পরিস্থিতি হয়, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। যারা নিজেদের সন্তান নিয়ে এমন পরিস্থিতি ভোগ করেছেন, একমাত্র তারাই বুঝবেন যে কষ্টটা কী। গত 2-3 দিন থেকে প্রচণ্ড মানসিকভাবে বিধ্বস্ত অবস্থার মধ্যে রয়েছি। সব কিছু ঠিকঠাক ও স্বাভাবিকভাবেই চলছিল, বাট গত কয়েকদিনের মধ্যে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, এটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। কিভাবে যে আমি আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব, আসলে আমি ভয়েস ওভার করার সময়ও ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। ছোটবেলায় যখন আম্মু অসুস্থ হতো, তখন মনে হতো যে পুরো পৃথিবীটা যেন অন্ধকার, কোনো কিছু ভালো লাগছে না, কখন সে সুস্থ হবে, কখন সব কিছু ভালো লাগবে। আর এখন নিজে সন্তানের ক্ষেত্রে হয়, যখন দেখি যে সে অসুস্থ, তখন আমার মনে হয় যে পুরো পৃথিবীর চারিদিকে অন্ধকার, কোনো কিছুই ভালো লাগে না, কখন সে সুস্থ হবে, কখন তাকে নিয়ে আবারও আগের মতো পরিস্থিতিতে ফিরতে পারবো, এটাই সবসময় মনে হয়। এই ভিডিওটা হয়তো বা আমি কখনো দিতাম না, কিন্তু ওই যে থাকে না কিছু কথা থাকে যে কখনো কারোর সঙ্গে শেয়ার না করলে সেটা আরও মনের মধ্যে ভারী চাপা হয়ে রয়ে যায়। তাই ভাবলাম যে আমি ভিডিওতে কিছু শেয়ার করি আপনাদের মাঝে, হয়তো আমার মনটাও হালকা লাগতে পারে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু প্লিজ দোয়া করবেন যাতে করে সব কিছু আর আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ব্যাস এটুকুই। তো গত 2 দিন থেকে ছেলেটাকে কিছুই খাওয়াতে পারিনি, হঠাৎ করে বললো যে আম্মু লুচি তরকারি খাবো, জানি না কেন জানি তার হয়তো বা মনে হয়েছে। তো সেটা বানিয়ে নিয়ে আসার পরে একবারের জন্য সে খেয়ে দেখেনি। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওতে আপনাদের কোনোখানে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই তাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।